খুলনা হোটেল ও বিরিয়ানি হাউস মিরপুরের চিড়িয়াখানা রোডের রাইনখোলা বাজারের ঠিক পাশেই অবস্থিত হোটেলটি খুলনার বিখ্যাত চুইঝাল এখানকার প্রধান আকর্ষণ। মূলত চুই গাছের ডাল মাংসের সাথে রান্না করা হয় এখানে এবং এর কারণেই খাবারের স্বাদ হয়ে উঠেছে ভিন্ন। আমাদের খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল, চুইঝালের গরুর মাংস, কাঠের মাংস, ভুনা, এছাড়া আমাদের প্রতিদিন 15 আইটেম থেকে প্রায় 18-20 আইটেম পর্যন্ত আমাদের ভর্তা আইটেম থাকে। খুলনার একটা ঐতিহ্যবাহী খাবার, এটা খুলনার জন্য বিখ্যাত। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, তারপরে আমাদের ক্রিকেটাররা যারা আছে আলহামদুলিল্লাহ অধিকাংশ প্লেয়াররা এখানে খাইতে আসে। চুইঝাল একটা গাছ, ওটা লতার মতো হয়, ওটা হচ্ছে পর গাছ আর কি, যে কোনো একটা গাছের লতার মতো হয়। আমাদের বাইরেও গাছ আছে আমাদের হোটেলের সামনে, খুলনা থেকে চুইনি আসে, কিন্তু এটা খাওয়ার উপযোগী এখনও প্রায় 10 বছর পরে হবে। যারা আছে যারা 90% আমার খুলনার ইচ্ছা পাচ্ছে, মানে খুলনার বাবুর্চি, খুলনার ওয়েটার, খুলনার গ্লাস বয়, খুলনার মালিক, সবাই খুলনার সবই আমার খুলনার। না, আমাদের নতুন কোনো শাখা নাই, আমাদের দ্বিতীয় কোনো শাখা নাই, আমাদের একটাই শাখা এখানে ঢাকাতে। আমাদের খুলনার ঐতিহ্যবাহী খাবার ঢাকায় পেয়ে খুশি শহরের মানুষ। খাবারের মান ও স্বাদের জন্য অনেকে দূর দূরান্ত থেকে মিরপুরে এই হোটেলে ছুটে আসেন। যেহেতু বাহিরে আউটডোরে কাজ রয়েছে, সেহেতু বাসায় খাওয়া হবে না, আউটডোরে খাবো, তাই ওই আউটডোরে কোথায় খাবো এই চিন্তা করে ভাবলাম যে চিড়িয়াখানা রোডে যেহেতু একটা চুইঝাল, এটা মোটামুটি নাম করা, বন্ধুবান্ধব সকলেই এই চুইঝাল খাওয়ার জন্য চলে আসে, ওই উদ্দেশ্যে আমরা সিলেক্ট করলাম বন্ধুবান্ধব তিনজন মিলে। হ্যাঁ, যে আমরা আজকে চিড়িয়াখানা রোডে চুইঝাল, অন্য জায়গায় কোথাও খাইনি, এখানেই খাইছি। আগে একদিন আমরা এখানে আসছিলাম চুইঝালের মাংস খাওয়ার জন্য, খাইয়ে খুব স্বাদ পাইছি, খুবই টেস্টি, সুস্বাদু। আবার আজকে এখানে অনেকদিন পরে আবার আজকে এখানে আবার আসলাম, দেখি খাইয়ে আজকে আবার কিরকম লাগে। না, ওই দিন যে খাইছি তাতে মান ভালো দেখি, তো আবার আসছি। দুপুরবেলায় ভোজন রসিকদের ভিড় হয় এখানে, তারা হোটেলে আসা প্রতিটি ব্যক্তিকে মেহমান বলে আপ্যায়ন করেন। আপনারা এখানে আসলে ভিন্ন একটি চিত্র দেখতে পারবেন, যে তারা মাংস ভর্তি বোল নিয়ে পরিবেশন করে থাকে তাদের খাবার। এটা হলো চুইঝালের গরুর মাংস, প্রতি পিস 150 টাকা। আমরা বল ধরেই মেহমানের সামনে নিয়ে আসি, এখান থেকে যেটা খুশি বাছাই করে খেতে পারবে, পূর্ণ অধিকার আছে, স্বাধীনতা আছে। ঝোল, রসুন, চুই এগুলো পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। আমরা চেষ্টা করি একজন মেহমান যতক্ষণ সন্তুষ্ট না হয়, যতক্ষণ তার চাহিদা থাকে ততক্ষণ দেওয়ার চেষ্টা করি। এই হোটেলে আসার ম্যাপ ও লোকেশন আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।